যেটা জানতে চাচ্ছি যে এখন যে পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতি থেকে বরিশাল আপনাদের নিয়ন্ত্রণে আছে নাকি একটা অমীমাংসিতভাবেই আছে এবং বরিশালের মানুষকে এই জায়গাটা জানতে চাচ্ছি যার সমন্বয় করেই তো কাজ করতে হয় এখানে যদি সবাই পারস্পরিকভাবে বিরোধী পক্ষ হয়ে যান প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিরা তাহলে জনগণের অবস্থাটা কি হবে সেই জায়গা থেকে আপনি তো একজন সিটি কর্পোরেশনের মেয়র আপনার ভাষ্যটা কি হবে কারণ আপনি বলছেন গতকাল থেকে আপনি নিজেই লজ্জিত এই ঘটনার জন্য অবশ্যই লজ্জিত এই ধরনের ঘটনা কি যার মাধ্যমেই হোক এটা কি আমরা আজকের দিনে আজকে জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ যে এখানে নিয়ে যাচ্ছে আমাদের দেশ আজকে তিন বছর আমি এখানে দায়িত্বে আমি রাজনীতির আজকে অবস্থান এখানে আমার আমি আবারও বলি আবার উল্লেখ করি বরিশাল সিটি কর্পোরেশন শুধু না এখানে রাজনীতিতে আমি আরম্ভ করার পর থেকে যখন থেকে নেতৃত্ব দিচ্ছি এই বরিশাল শহরে কোনো ধরনের মারামারি কাটাকাটি টেন্ডারবাজি কোন ছাত্রলীগের কোন আজকে যে মামলার কথা বললেন আজকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের নাম ওখানে দেওয়া হয়েছে তো ওই আব্দুর রাজ্জাক তো এই যে বিকালের ফ্লাইটে আজকে আসছে তার কালকে যে সারাদিন হসপিটালে ঢাকায় ট্রিটমেন্ট করছে সে সহজ আছে এখানে আমার বাসায় তো এটা আপনি কি বলবেন যে এটা আপনি তার নামটা এখানে দেওয়া আছে তো এইখানে এরকম তার শুধু নাম না এরকম অনেক ধরনের পাওয়া যাবে যে ছিলই না হয়তো বা কালকে বরিশালে তো এটা তো ডকুমেন্ট প্রমাণ তো আছে এইটা তো পুলিশ আজকে আমরা সরকারি এখানে কেন তারা এই ধরনের কেন তারা এই প্রতিহিংসার জায়গায় তারা আসলো এটা তো তাদের কাছেই আমার বিষয় হচ্ছে যে আমার বরিশাল শহরে পুলিশের কাছে কোনো তদবিরও নাই আমার নেতাকর্মীরা এমন কোনো অন্যায় করে না যে তাদের কাছে আমার তদবির করা লাগবে বা তাদের দিয়ে কোনো কেউ কি অ্যারেস্ট করার লাগবে সেই জন্য সাদিক আব্দুল্লাহ কোনো অন্যায় না করেও আপনাকে কেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে আপনার দিকে কেন সমস্ত আঙ্গুল ষড়যন্ত্র তো বললাম এখানে আমি না এখানে আমার দল এখানে আমার নেত্রী এখানে আমি আমাকে যদি এখানে আমাকে সরাসরি কিন্তু আমি যেটা বললাম যে আমার আমাকে বদলাই যে সারা বাংলাদেশে দেখেন যে জিনিসটা হলো এটা কি হলো এটা কার গায়ে গেল এই গায়ে যে গেল আপনার গায়ে গেল অর্থাৎ আপনি তো আপনি না আপনি একটা দলের সদস্য আপনি দলের একজন প্রতিনিধি এই ইস্যুটা কি আপনার মনে হয় যে এই ইস্যুটা কি মানে এইখানে এই ধরনের কর্মকাণ্ড তো আমি করি না এইভাবে তো আমি চলি না আমি রাস্তা হাইটে চলি আমি মোটরসাইকেল চালাই গেছি আমি ওখানে আমি ঘটনা শুনে আমি মোটরসাইকেল চালাই গেছি আমি অপেক্ষা করিনি যাতে এই জিনিসটা ঘটনা যাতে না বাড়ে জনাব সাদিক আব্দুল্লাহ আপনি বলছেন এটা ষড়যন্ত্র এবং এটা অনেক উপরের ষড়যন্ত্র তো উপরের ষড়যন্ত্র শুধুমাত্র একজন ইয়োনো কি করে জড়ালেন এখন এটার তো জবাব ইয়োনোই দিতে পারবেন এটা এর জন্যই আমি বলছি যে আমাদের মহানগর এবং জেলা আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী আমরা হস্তক্ষেপ চাচ্ছি আমরা চাচ্ছি যে এটা তদন্ত হোক আমি অপরাধী হলে পরে এই দলে থাকার বা এই পোস্টে এই সিটি কর্পোরেশনের এই দায়িত্বে এত বড় একটা গুরু দায়িত্বে থাকার আমার কোনো অধিকার নেই আমি এটা বলবো এবং আমি রেজিগনেশন দেওয়ার জন্য আমি আগেই দিয়ে দিতে চাইছিলাম কিন্তু আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে যে আমি রেজিগনেশনটা জমা দিয়ে আমি চাইছিলাম যে এটা এটা তদন্ত করার জন্য যদি আমি রেজিগনেশন দিয়ে দিলাম যদি আমি অপরাধী হই আমার এটা সঠিক এবং আমি বলবো যে আমরা বলেছি যেটা যে আমরা মানে জুডিশিয়াল যে তদন্ত সেই তদন্ত আমরা চাই এবং এতক্ষণ পর্যন্ত যারা সাদিক আব্দুল্লাহ আমার এই নেতাকর্মীদের যাদের যাদের গায়ে আজকে আহত হয়েছে তাদের আমি বাঁচাই আজকে আমার সরকার ক্ষমতায় আজকে আওয়ামী লীগ ক্ষমতায় এই এতগুলি লোক যারা গুলিবিদ্ধ হয়েছে এবং চোখ অনেকের হয়তো চোখ থাকবে না এইখানে তো আমি তাদের বাঁচাইতে পারলাম না আমার তাহলে আমি বিরোধী দলে গেলে পরে তাদের কিভাবে বাঁচাবো এই চেয়ারে থাকার তো আমার আমি আমার জায়গা থেকে মনে করি আমার কোনো যোগ্যতা নেই জনাব সাদিক আব্দুল্লাহ দোষী না হয়ে আপনি বলছেন যে আত্মপক্ষ সমর্থন করছেন এবং আপনি বলছেন আপনি রেজিগনেশন দিবেন এবং আপনি দিতে চেয়েছিলেন দলের সম্মানিত সিনিয়রদের কথা শুনে আপনি পদত্যাগপত্র জমা দেননি কিন্তু সবচেয়ে বড় কথা আপনি যদি পদত্যাগপত্র জমা দেন দোষী না হয়ে আপনি দোষ স্বীকার করেন এবং আত্মপক্ষ সমর্থন করে বারবারই বলছেন আপনি আপনার নেতাকর্মীদের বাঁচাতে পারেননি তার মানে এখানে একটা তৃতীয় পক্ষ আছে এবং এখন যদি তদন্ত বেরিয়ে আসে তৃতীয় পক্ষ এখানে অবশ্যই আছে তাহলে তাদের সাজাটা আপনি কী আশা করছেন যদি তারা বেরিয়ে আসে যদি তাদের সাজা যেটা আইনত সাজা হবে তাদের যেটা হওয়া উচিত আজকে দেশকে এই অপরিস্থিতি এই এই অবস্থায় আনার জন্য যে যে যন্ত্র এখানে কাজ করছে এটার সঠিক তদন্ত নাহলে এইভাবে তো আর মনে করেন আমার জায়গায় আমি যদি মেয়র থাকিও আজকে যদি মনে করেন কোনো কিছু না হলো এইভাবে তো আমার এখানে বসে দায়িত্ব পালন করা কি সম্ভব তাহলে আপনি কি চাইছেন আপনি কি চাইছেন নিশ্চয়ই একটা সমন্বয় একটা বিরোধের মীমাংসা চাইছেন
আমি কি জনগণের সেবাটা করতে পারবো? জনগণের সেবার জন্য এখানে বসেছি, সেটাই যদি আমি করতে না পারি, আমাকে যদি এইভাবে, আমি আবারও বলি, আমার যে লাইনগুলি আছে, আমার যে ইমাম ভবনের উদ্বোধনের দিন সব ইমামদের নিয়ে যে অনুষ্ঠানটি আমি করেছিলাম, সেদিন ডিসি সাহেব এবং পুলিশ কমিশনার সাহেব ওখানে উপস্থিত ছিলেন, আপনি আমার বক্তব্যের মধ্যে একটা কথা শুনবেন, যে আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাকে একটু আমার মতো করে, আমার আমার যে দুই বছর আছে আমাকে একটু কাজ করার সুযোগ দেন আপনারা, আপনারা আমাকে প্রশাসনিক ভাবে আমাকে মানে হাসির চলে বলছিলাম তাদের সাথে, তো যেহেতু কথা তো হয়, আমি বলেছিলাম যে আপনারা আমাকে এদিক দু দিক দিয়ে আমাকে টানা হেসা করেন না, প্লিজ আমাকে এই পরিশালের এই দুইটা বছর আছে, দুই বছর আমার ওইভাবে আমি অনুদান না পাওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনকে নিজের পায়ে দাঁড়া করাইছি, আমি আমার নিজের লোকাল ফান্ডের যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যেভাবে কাজ করতে বলছেন, আমি তো লোকাল, আমার তো বেতন এই সিটি কর্পোরেশনে 27 মাসের বেতনও বকেয়া ছিল, আমার আমি দায়িত্ব নেওয়ার পর থেকে 1 মাসের বেতন তো বকেয়া নেই, বোনাস বাতা আমি বেতন বাড়াইছি, আমার কর্মচারী আপনি যদি পরিচ্ছন্ন কর্মীদের দেখেন তাদের ড্রেস আপ হইতে শুরু করে এই শহরকে যে জায়গায় পরিচ্ছন্ন, আমেরিকা থেকে একটা লোক আইসেও আমাকে প্রশংসা করে যে আপনার শহরটা তো আসলে পরিষ্কার, তো তখন মনে হয় যে আসলে হয়তোবা কিছু করতে পারছি, আমাদের নতুন প্রজন্ম আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় বসাইছেন, আমার মতো একটা এত অল্প বয়সের যে দায়িত্ব গুরু দায়িত্ব আজকে সিটি কর্পোরেশন এত বড় একটি জায়গার সিটি কর্পোরেশনের মেয়র দলের সাধারণ সম্পাদক, আমাকে আর কিছু দেওয়ার নেই, আমার এখন দেওয়ার সময় মাননীয় প্রধানমন্ত্রীকে, দেশকে, আমাদের এর বাইরে তো আর কি আছে আমাদের জীবনে, সো সেই জায়গা থেকে এটা প্রচন্ড কষ্ট হয়, জনাব সাদিক।